100 গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় 200 মিলিগ্রাম, আয়রন আছে প্রায় 10 মিলিগ্রাম, ভিটামিন এ আছে 190 মাইক্রোগ্রাম, এছাড়াও ভিটামিন বি, ভিটামিন বি ওয়ান, ফসফরাস ও ম্যাগনেসিয়াম তো আছেই। সুতরাং বুঝতেই পারছেন কাঁচা ছোলা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। সকালবেলা কিছুটা হলেও যদি এরকম কাঁচা ছোলা খেতে পারেন, সেটা কিন্তু আমাদের শরীরে অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, অনেক রোগ থেকে আসলে রেহাই পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকালবেলা সুন্দর একটা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাদা পর্তুলিকা আমার ভীষণ ভালো লাগে। আমার অনেক আফসোস ছিল যে আমার কেন সাদা পর্তুলিকা নেই, তো মাশাল্লাহ এখন কিন্তু শুধু সাদা পর্তুলিকা না, প্রায় 22 থেকে 25 কালারের পর্তুলিকা কালেকশন আমার কাছে আছে। তো এটা ভেবেই খুব ভালো লাগে, প্রতিদিন নতুন নতুন কালারের ফুলের দেখা পাওয়া যায়। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন একটা কুঞ্জলতার চারা হয়েছে এই থাউজেন্ড অফ মাদার গাছটার পাশ দিয়ে। তো আমি অনেকগুলো বীজ ফেলেছিলাম, যে পাত্রে বীজ ফেলেছিলাম ওই পাত্রে একটাও গাছ হয়নি, তবে এই জায়গাতে কিভাবে যেন একটা বীজ এসে পড়েছে। তো দেখলাম যে এখানে একটা চারা হয়েছে। কুঞ্জলতা গাছটা আমার ভীষণ ভালো লাগে, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার বেলকনিতে একটা কুঞ্জলতা থাকুক, তো আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। কোথা থেকে যেন একটা চারা চলে এসেছে এখানে, তো এটা দেখে বেশ ভালো লাগলো। তারপর চলে এসেছি রান্নাঘরে, এখানে আজকে কিছু এক্সট্রা কাজ সেরে নিচ্ছি। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে, তো সেটা রিফিল করতে হবে, সেই সাথে ভিম লিকুইডও শেষ হয়ে গেছে, ওটাও রিফিল করতে হবে। তাই সকাল সকাল এই কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি একটা একটা করে রেখে বাকিগুলো ঝুড়িতে রেখে দিব। এই ঝুড়িটার মধ্যে আমি আমার এক্সট্রা জিনিসগুলো সব স্টোর করে রাখি, যখন প্রয়োজন হয় তখন একটা ঝুড়ি থেকেই নিয়ে নিতে পারি। এই কাজগুলো করতে করতে আমার সকল বন্ধুদের কাছে ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ বিনামূল্যে একটা লাইক দিয়ে দিবেন। যারা আজই প্রথম আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই জিনিসগুলো আমি রিফিল করে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের সঙ্গে একটা অফার শেয়ার করি। এই অফারটা আমি আমার পেজে দেইনি, এটা শুধুমাত্র আমার ইউটিউবের যে কাস্টমার আপু ভাইয়ারা আছেন তাদের জন্য এই অফারটা মূলত দেয়া, যার কারণে এই অফারের কোনো আপডেট আমি পেজে আপলোড করিনি। তো যেহেতু ইউটিউবার আপুদেরকেই অফারটা শুধুমাত্র দিব, তো ভাবলাম ভিডিওতে আপুদের জন্য অফারটা জানিয়ে দেই। তো অফারটা কী সেটা একটু পরে জানাচ্ছি, তার আগে আমি এখানে আমার কিছু আপুর নাম শেয়ার করছি, যারা বেশ অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন তাদের চ্যানেলের নামটা বলার জন্য। তো প্রথমে আমি যে আপুর নাম শেয়ার করছি, তো আপুর চ্যানেলের নাম হচ্ছে এভরিডে ব্লগ অ্যান্ড ফুড। তো আপু তার চ্যানেলে আমাদের মতো লাইফস্টাইল ব্লগগুলোই শেয়ার করে, আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তারপর যার নামটা শেয়ার করছি, আপুর আইডির নাম ছিল ফিরোজ হোসেন। তো আপু তার বেবির নামটা শেয়ার করতে বলেছিল, আপুর বাচ্চার নাম হচ্ছে আয়ান। তো নাম শুনে আমার কাছে মনে হলো এটা ছেলে বাবু। তো বাবা, তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, আল্লাহর কাছে দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও আর মানুষের মতো মানুষ হও। তো আজকে এই দুইজন আপুর নামই আসলে শেয়ার করলাম, তো তার মধ্যে কিন্তু আমি এই জিনিসগুলো রিফিল করে নিয়েছি, তো এগুলো এখন জায়গা মতো রেখে দিয়েছি। সেই সাথে সকালবেলা রান্নাবান্নাও কিন্তু চলছে, আমি এক্সট্রা কাজগুলো করছি, ওই দিক থেকে ভাতও বসিয়ে দিয়েছি। তো হঠাৎ মনে হলো সেদিন গাছগুলো লাগানোর পর এগুলো কিন্তু আর পানি চেঞ্জ করা হয়নি, তাই এগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। আর আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি যে আমাদের প্রোডাক্টের উপর কী অফার চলছে।
অফারটা হচ্ছে কালকে থেকে শুরু হবে, মানে ফ্রাইডে অফার মূলত আমি দিয়েছি, আর সেটা শুধুমাত্র আমার ইউটিউবার আপু ভাইয়াদের জন্যই দেয়া। তো অফারটা গাছপ্রেমী যে সকল আপুরা আছেন তাদের কাছে বেশ ভালো লাগবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে অফারের কথাটা বলেই দেই, অনেকেই হয়তো বা অপেক্ষা করছেন। অফারটা হচ্ছে এই দুই দিন যে আপুরা 1000 টাকার প্রোডাক্ট পারচেস করবে, আসলে নর্মালি তো দেখা যায় 1200 টাকা অনেক আপুরাই পারচেস করে, তো তাদেরকে সবসময় গিফট দেওয়া হয় না, সেজন্যই আমি এই গিফটের ব্যবস্থাটা করেছি। যারা 1000 টাকার প্রোডাক্ট পারচেস করবে তাদেরকে আমি 22 কালারের যে পর্তুলিকা আছে সেই 22 কালারের পর্তুলিকার ডালগুলো আমি আপনাদেরকে গিফট করব। এই অফারটা শুধুমাত্র শুক্রবার আর শনিবারের মধ্যে যারা অর্ডার কনফার্ম করবে তাদেরকেই কিন্তু দেয়া হবে। আর পরবর্তীতে আরও কিছু অফার আমি আপনাদের জন্য রাখবো, আর সেগুলো আরও বেশি সুন্দর সুন্দর অফার হবে। তো ইনশাল্লাহ আমার পেজের সঙ্গে থাকলে নিশ্চয়ই অফারগুলো জানতে পারবেন। তো গাছপ্রেমী আপুদের কাছে নিশ্চয়ই অফারটি বেশ ভালো লেগেছে। আপনারা অনলাইন থেকে এই ধরনের 22 কালারের পর্তুলিকা কিন্তু পারচেস করেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই অফারটা আপুদের বেশ কাজে লাগবে। তো যাই হোক, আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা যারা অর্ডার করতে চান সেখান থেকে অর্ডার করতে পারবেন। আর এখানে আমি গতকালকের ভিডিওতে একজন আপুর রিকোয়েস্টে এই ফেস ওয়াশটা একটু দেখিয়ে দিচ্ছি। আপু ফেস ওয়াশটার ডিটেলস জানতে চেয়েছিল, এটা হচ্ছে রাজকন্যা ফেস ওয়াশটার নাম, আর এটা হচ্ছে অ্যাকনি ফেস ওয়াশ, মানে যাদের ব্রন আছে স্কিনে তাদের জন্য এই ফেস ওয়াশটা খুব ভালো। আসলে সবার স্কিনে নাও স্যুট করতে পারে, তাই আমি কিন্তু সবাইকে বলছি না, যাদের স্কিনে স্যুট করবে শুধুমাত্র তারাই ইউজ করতে পারেন। আর আপু এটার দাম জানতে চেয়েছিল, এটা আমার ডেলিভারি চার্জ সহ 210 টাকার মতো পড়েছিল, আসলে আমার ঠিক মনে নেই। তো 50 টাকা ডেলিভারি চার্জ আর বাকিটা কিন্তু ফেস ওয়াশের দাম, তো আপু বুঝতেই পারছো এটার দাম কত পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার গোলাপি কালার যে রেইন লিলি গাছটা আছে এটাতে মাশাল্লাহ একটা ফুল ফুটেছে আর অনেকগুলো কলি এসেছে, তো এটা দেখে বেশ ভালো লাগছিল। রেইন লিলি গাছে যখন ফুল হয় তখন আমার ভীষণ ভালো লাগে। তো সকালবেলার নাস্তা শেষ করে নিয়েছি, এখন আপাতত আমি ফ্রি, তো ফ্রি সময়টাকে একটু কাজে লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ছোট্ট একটা ককশিট ছিল, তো এটাকেই আমি কালো রং করে নিয়েছি। আর কালো রং করার পর এখন এটার উপরে আমি একটু লিখে নিয়েছি, তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখানে ঠিক কী লিখতে চাচ্ছি। আমার লিভিং রুমের দেয়ালে লাগানোর জন্যই আমি এই ওয়ালম্যাটটা তৈরি করছি, আর এটা তৈরি করছি আমি আমার চ্যানেলের নাম দিয়ে। তো এভাবে ককশিট দিয়ে আপনারা কিন্তু যে কোনো কিছু লিখে নিতে পারেন। এখানে কাপল যারা আছেন তাদের দুজনের নাম লিখতে পারেন, বা সুন্দর কোনো কথা লিখে নিতে পারেন, যা যেরকম ইচ্ছা। আমার যেহেতু চ্যানেল নিয়ে লিখতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমি আমার চ্যানেলটাকেই এখানে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছিল। আর এটা কিন্তু আপনারা চাইলে কার্ডবোর্ড দিয়েও করতে পারেন, আমার কাছে কার্ডবোর্ডও আছে, তবে ওইটা কাটাকাটির ঝামেলার জন্য আমি এই ককশিটটাই ব্যবহার করছি এখানে। তো এটা তৈরি করার পর আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে। তারপরও কেমন লাগে সেটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এখানে আমি ছোটো ছোটো কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি, শুধু লেখাটা রাখলে দেখতে কিন্তু ভালো লাগবে না, তাই ছোট ছোট ফ্লাওয়ার দিয়েছি। আর চারপাশটা দেখতে পাচ্ছেন আমি ফ্লাওয়ার দিয়ে একটা ফ্রেমের মতো করে নিয়েছি। তো আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এটা দেয়ালে লাগানোর পর বেশ ভালো লাগছিল। তো অনেকেই জানতে চান এগুলো আমি দেয়ালে কিভাবে হ্যাং করি, তো তাদের জন্যই আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে কস্টিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোথ সাইড টেপ, মানে দুই সাইডেই আঠা থাকে, এগুলো আপনারা যে কোনো লাইব্রেরিতে কিনতে পাবেন। তো আমি মূলত এই কস্টিপগুলো দিয়েই কিন্তু আমার দেয়ালে বিভিন্ন জিনিস হ্যাং করি, আর যদি সেটা খুব বেশি ওয়েট না থাকে তাহলে কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্স নেই, বেশ ভালোভাবে দেয়ালে লেগে থাকবে। তো আমার এটা বানানো হয়ে গেছে, আপনাদের ভাইয়া এটা দেয়ালে একটু লাগিয়ে দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছেন দেয়ালে লাগানোর পর কিন্তু বেশ ভালো লাগছে,
যেহেতু উপরে আমার একটা হেক্সাগন র‍্যাক লাগানো আছে, তো ওটার নিচেই আমি এটা লাগিয়েছি। তো পুরো লুকটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার লিভিং রুম ডেকোরেশনের ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই আশা করছি আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজ আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।